জীবন এখন ঘাতকদের কাছে তেজপাতার চেয়েও সস্তা। সামান্য ভুল কিংবা ক্ষোভ অথবা স্বার্থের জন্য যে কাউকেই খুন করছে বিনা দ্বিধায়। চুল কাটতে যাওয়ায় যুবককে ধরে নিয়ে গিয়ে ধান খেতে গলা কেটে হত্যা করল ঘাতকেরা। যুবককে গলা কেটে হত্যা করার এই নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে। জানা যায়, বিকালে মাথার চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে বের হয় শরীফ। সন্ধ্যার পরও বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন মনে করেছে দোকানে বসে হয়তো বিশ্বকাপ ফুটবল খেলা দেখছে, তাই এই নিয়ে কেউ চিন্তা করেনি। রাত 11:30টার দিকে বাড়ির অদূরে একটি ক্ষেতে শরীফকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশী এক ব্যক্তি। তার চিৎকারে পরিবার সহ এলাকার লোকজন ছুটে এসে শরীফকে উদ্ধার করে মোহনগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। 7 মাস বয়সী তার একটি মেয়ে সন্তান রয়েছে। থানার ওসি জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে, তবে তার নাম জানাতে চায়নি ওসি। বলেন, রাতভর ঘটনাস্থলেই ছিলাম, হত্যার কিছু ক্লু পেয়েছি, সেগুলো যাচাই বাছাই করছি, আশা করছি দ্রুত এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারব। দর্শক, যে খুনিরা বউকে বিধবা ও মেয়েকে এতিম করে যুবকটাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করল, তাদের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।